সম্মানিত শুধু আমি শুরুতেই কালামুল্লাহ মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল ইনশিকাকের 6 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, অর্থাৎ হে মানুষ, তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, অতপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে। আমাদের আলটিমেট গোল হচ্ছে আমরা আল্লাহর কাছে ফিরে যাব, ঠিক কিনা বলেন? কেউ মারা গেলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমরা ফিরে যাব। তো আল্লাহ বলেন, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ, তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, তারপরে তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে। তার মানে এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা প্রিয় ভাইয়েরা, এখানে পরিশ্রম না করলে সফলতার দেখা মিলে না, বাঁচতে হলে, সার্ভাইভ করতে হলে, টিকে থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, এখানে জায়গা করে নিতে হয়, ঠিক কিনা বলেন? আপনি যদি পরিশ্রম করেন, পরিশ্রমে যে ঘাম ঝরে শরীর থেকে, পরিশ্রমের ঘামে জন্ম নেয় সফলতার বীজ। আপনি যখন হাড় ভাঙা পরিশ্রম করবেন, এই পরিশ্রমে যে লোনা পানি বেরোবে, যে ঘাম বেরোবে, এই ঘামেই জন্ম নেয় সফলতার বীজ। এবং সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় ভাইরা, অনেকে অল্পতে সফল হতে চায়, শর্টকাট খুঁজে আসে না নাই, না, সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে, ওখানে কোনো লিফট থাকে না, সিঁড়ি বেয়ে উঠতে হয়। অনেকে চায় যে সফলতার লিফটে উঠবো, সুইচ চাপবো, সাকসেসফুল ইন লাইফ, না, এত সহজ না, আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে। তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই, এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা, সংগ্রামের জায়গা, আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, করতেই হবে। আর পরিশ্রমে কোনো লজ্জা নেই, আমি বিভিন্ন আমার আলোচনায় বলি, কাজে লজ্জা নেই। কিসে লজ্জা নেই? আওয়াজ করে বলুন সবাই, কাজে লজ্জা নেই। লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে হাত পাতায়, লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়। কাজে লজ্জা আছে? লজ্জা কিসে বলেন সবাই? লজ্জা হচ্ছে অলসতায়, অকর্মণ্যতায়। যারা কাজ না করে ফুটানি মারে, ওইটাতে লজ্জা। অনেকে আছে ফুটানি মারে, আছে না নাই, কাজ করে না, শো অফ, ফুটানি, এই ফুটানিতে লজ্জা। কিন্তু পরিশ্রমে কোনো লজ্জা নেই, এজন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ, তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে, হার ভাঙা পরিশ্রম করে আমার কাছে আসতে হবে, তবেই সফলতা মিলবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি। এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন, দিন এবং রাতের যে সাইকেল, রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য, রেস্ট নেওয়ার জন্য, বিশ্রামের জন্য, আর দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে, কাজের জন্য। দিনের মধ্যে কর্মস্পৃহা আছে, আল্লাহ তাআলা সূরা নাবাতে বলছেন, ওয়া জাআলনা নাহারা মাআশা, আমি দিনকে বানিয়েছি কর্মচঞ্চল, দিনে আপনি কাজ করবেন, হাড় ভাঙা পরিশ্রম করবেন, তবেই সফলতা ধরা দিবে, ঠিক কিনা বলেন? তাহলে প্রথমে আমরা জানলাম, এই পৃথিবীতে পরিশ্রম করতেই হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই, সফল হতে চাইলে কি করতে হবে? আওয়াজ করে বলবেন, কি করতে হবে? এবং ইসলাম এই পরিশ্রমকে উৎসাহিত করে, পরিশ্রমের মাধ্যমে যে ইনকাম, এটাকে উৎসাহিত করে। বিষ্ণু ঈসা ইসলাম বলেন, মা আকালা আহাদুন তুআমান কত্তু খায়রান আইয়াকুলা মিন আমালি ইয়াদাই, মানুষ পরিশ্রম করে, তার দুই হাত দিয়ে উপার্জন করে যে জীবিকা নির্বাহ করে, এর চেয়ে শ্রেষ্ঠ জীবিকা পৃথিবীতে আর নেই। আল্লাহু আকবার! আপনারা যারা কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন, এই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ উপার্জন আর হতে পারে? পরিশ্রম করে ঘাম ঝরিয়ে আপনি যে রিজিক, এর বন্দোবস্ত আপনার হয়, এই খাবারের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে হতে পারে? এরপর বিষ্ণু ঈসা ইসলাম বললেন, ওয়া ইন্না নবী আল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতের উপার্জন থেকে খেতেন। সুবহানাল্লাহি বিহামদি, তিনি আর্মর বানাতেন, যুদ্ধাস্ত্র, তিনি বর্ম বানাতেন, নিজ হাতে বর্ম বানিয়ে, যুদ্ধাস্ত্র বানিয়ে বিক্রি করে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহু আকবার! তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই, শ্রমের মাধ্যমে যে উপার্জন, এটা শ্রেষ্ঠ উপার্জন। তাই শ্রমজীবী যারা আছেন, মনক্ষুণ্ণ হবেন না, মন ছোট করবেন না, ইউ আর দ্য সুপার হিরো, ইউ আর দ্য সুপার হিরো, ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার অফ আওয়ার কান্ট্রি। এই জন্য রাস্তা দিয়ে যখন হাঁটবেন, বুক ফুলিয়ে হাঁটবেন, আর বস্তা ভরে টাকা নিয়ে দেশে ফিরবেন, ঠিক কিনা বলেন? বুক ফুলিয়ে হাঁটতে হবে। এজন্য আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গভর্নমেন্টকে অনুরোধ করবো, আমাদের শ্রমজীবী ভাইদের যাতে সুবিধা হয়, এই ব্যবস্থা আমাদের করতে হবে, বিনীত অনুরোধ রাখবো। শ্রম মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন, স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয়, কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা।
তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ, ভেরি সিম্পল, ঠিক কিনা বলেন? আমার যে ভাইটা পরিচ্ছন্নতা কর্মী, রাস্তা ক্লিন করে, এয়ারপোর্টে ওয়াশরুম ক্লিন করে, একজন পরিচ্ছন্নতা কর্মী, তারও 20-30 হাজার টাকা বাংলাদেশে ঢোকে প্রতি মাসে, আপনি চিন্তা করতে পারেন? হ্যাঁ, 6টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয়, শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে, জাস্ট অনলি 6 মান্থস, ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশের। এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রাহমা, মার্সি অ্যান্ড ব্লেসিংস, যে আমাদের রিজিকের তাকিদায় সারা বিশ্বে যে কাজ করতে হয়, আমরা কাজ করি আর দেশে টাকা পাঠাই, আর সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা, আলহামদুলিল্লাহ পড়ে। সো বাংলাদেশের গভর্নমেন্টকে আমি বিনীত অনুরোধ জানাবো, শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো, এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ জানাবো, আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন, তাদের সাথে কোঅপারেট করুন, বিশেষ করে যতগুলো দূতাবাস আছে সারা বিশ্বে, বাংলাদেশের যে মিশনগুলো, দূতাবাসগুলো, আমার শ্রমজীবী ভাইদের যে কোনো কাজকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সার্ভিস দিন, এটা দিতেই হবে, ঠিক কিনা বলেন? তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। তো এই জন্য শ্রমের কোনো বিকল্প নাই, নিজ হাতে উপার্জিত অর্থ, নিজ হাতে উপার্জিত কামাই, এটা শ্রেষ্ঠ কামাই। তো আলহামদুলিল্লাহ আজকের অডিয়েন্সের মধ্যে শ্রমজীবী ভাইয়েরা বেশি, আলহামদুলিল্লাহ পড়েন, এটা আমাদের সৌভাগ্য। এই যে বাংলাদেশে এখন চাকরি নাই, চাকরির বাজার মন্দা, মাস্টার্স পাশ করে বেকার টোটো কোম্পানির ম্যানেজার, এরকম আছে না নাই? তার বিপরীতে আল্লাহ তাআলা আপনাদেরকে মালয়েশিয়া নিয়ে আসছে, প্রতি মাসে আপনি টাকা পাঠান, আলহামদুলিল্লাহ। আপনি বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশের যে ডেভেলপমেন্ট, এই যে স্মার্ট বাংলাদেশ বলে বলে মন্ত্রীরা মুখে ফেনা তুলে ফেলে, এটার গর্বিত অংশীদার আপনি, ঠিক কিনা বলেন? আপনি গর্বিত অংশীদার, ইউ আর দ্য কন্ট্রিবিউটর, ইউ আর দ্য রিয়েল কন্ট্রিবিউটর, আপনার অবদানে বাংলাদেশ আজকে সচল, আলহামদুলিল্লাহ। সো মন ছোট করার কোনো সুযোগ নেই, নিজ হাতে উপার্জিত কামাই, এটা পৃথিবীর শ্রেষ্ঠ কামাই, আলহামদুলিল্লাহ। পরিশ্রমের মাধ্যমে যে উপার্জন, এটাকে ইসলাম আমাদেরকে উৎসাহিত করে। শুধু নামাজ, রোজা, জিকির এগুলো নিয়ে ইসলাম আমাদেরকে পড়ে থাকতে বলেনি। কোরআনিক অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ, আপনি বেরিয়ে পড়বেন, কাজে বেরিয়ে যাবেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, বিধানটা কার বলুন? আওয়াজ করে বলুন, বিধানটা কার? এটা কোরআনিক ভার্ডিক্ট, কোরআনের বিধান। নামাজ শেষ, গোল হয়ে বসে জিকির করতে বলে নাই আল্লাহ। আল্লাহ বলেছে ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক তালাশ করো। নামাজ শেষ বেরিয়ে যাবেন, কৃষক চলে যাবে মাঠে, শ্রমজীবী চলে যাবে ফ্যাক্টরিতে, শিক্ষকরা চলে যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে, কর্পোরেট ওয়ার্ল্ডের লোকেরা চলে যাবে তাদের প্রতিষ্ঠানে, ডেভেলপমেন্ট করতে হবে, সিভিলাইজেশন করতে হবে। নামাজের পরে গোল হয়ে বসে থাকা চলবে না, কি ব্যালেন্স দেখেছেন ইসলাম! আজান হয়েছে তো মসজিদে আসো, নামাজ শেষ বেরিয়ে পড়ো, আলহামদুলিল্লাহ। কি ভারসাম্যপূর্ণ ইসলাম! ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ রিজিক অন্বেষণ করো। তাহলে শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম নয়, আপনাকে কর্মঠ হইতে হবে, পরিশ্রম করতে হবে, হার ভাঙা পরিশ্রম। বিশ্বনবী সাল্লাল্লাহু অত্যন্ত পরিশ্রমী ছিলেন, হি স্টার্টেড হিজ ফার্স্ট ক্যারিয়ার এজ এ শেফার্ড, সুবহানাল্লাহ। ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন, রাখালরা যে কাজ করে, অর্থাৎ মরুভূমিতে ভেড়া, মহিষ, ভেড়া, ছাগল, তারপর বকরি, দুম্বা, এই চরানোর কাজগুলো দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্যারিয়ার শুরু করেছেন, এজ এ শেফার্ড। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বুখারীর বর্ণনা, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কোন নবী পাঠাই নাই যে নবীরা ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ, পড়বেন না? সাহাবারা বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনিও ছাগল চড়িয়েছেন? বিশ্বনবী ইসলাম বললেন, নাআম, আমিও ছাগল চড়িয়েছি। ওয়া কুনতু আরআহা আলা ক্বারারিতি আহলি মক্কা, আমি অল্প কিছু মজুরির বিনিময়ে, অল্প কিছু টাকার বিনিময়ে, সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ, পড়েন। ছাগল হচ্ছে খুব টেরা প্রাণী, ডানে টানলে বায়ে যায়, বায়ে টানলে ডানে যায়, তাদেরকে একসাথে করা এজ এ শেফার্ড, এটা মরুভূমিতে খুব কষ্টের কাজ। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চড়াতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহ বুঝাতে চাইলেন, এখন ছাগল চড়াও, এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানব জাতির উপর কন্ট্রোল নিতে পারবো। আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেকটা নবীকে দিয়ে, সহিহ বুখারীর বর্ণনা, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, আল্লাহ পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাগল চড়িয়েছেন, অত্যন্ত সুঠাম দেহী ছিলেন, কর্মঠ ছিলেন। তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও পরিশ্রম করে উপার্জন করেছেন, ঠিক কিনা? ছাগল চড়াতেন, তার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক নিতেন, মজুর নিতেন, এতে লজ্জা নাই। এই জন্য এই কথা দিয়ে শুরু করেছি যে কাজে লজ্জা নাই। এই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্যারিয়ার গেল। আমরা যদি সাহাবাদের জীবনী দেখি, ওনারাও পরিশ্রমী ছিলেন,
কেউ খেজুর বাগানে কাজ করতেন, কেউ কৃষি কাজ করতেন, কেউ বাজারে ব্যবসা করতেন, কেউ বসে থাকেন নাই, হাড় ভাঙা পরিশ্রম করেছেন প্রত্যেকটা সাহাবা। তারা আমাদের মডেল, তারা আমাদের সুপার হিরো, তারা আমাদের আইকন, ঠিক কিনা? নবীরা আমাদের মডেল, সাহাবারা আমাদের মডেল। বিষ্ণুনিসা ইসলামও কর্মঠ ছিলেন, ওনার সাহাবার অত্যন্ত কর্মঠ ছিল, কেউ বসে থাকতেন না, পরিশ্রম করতেন, হাড় ভাঙা পরিশ্রম করতেন, উপার্জন করতেন। তারা আমাদের জন্য প্রেরণার বাতিঘর।